सब मानुष कथा बोले तादेर कथा बोलार भाषा आलादा ओरा इशारा भाषा आमरा पारी ना किन्तु इशारा भाषाय आमी किन्तु बुझे गेছি ওর तेल লাগবে শীতের কাপড় লাগবে আর পেটে খাওয়া লাগবে তো আমরা কিন্তু ওদের ভাষা বোঝাটা আমাদের দায়িত্ব চোখে দেখতে পারে না কানে কিন্তু শুনতে পারে আমরা কিন্তু তিনজনের সাথে আপাতত কথা বললাম সবাই বৃদ্ধ তারা যেভাবেই হোক আছে আশা করি আমরা খুব ভালো লাগলো যে আমার বোনের উদ্যোগে এখানে পর্যন্ত আসতে পেরেছি আমি তো কাজ করি সবসময় আমি জানি এদের সাথে কেমন করে এই যে আমাকে ধরে আছে এদের সাথে তো আমি কাজ করি দেখে আমার জানি যে আমি এদের সাথে কথা বলতে পারবো এবং আস্তে আস্তে আমার বোনও শিখে যাবে এদের সাথে কথা আর সেটা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আপন নিবাসে যাচ্ছি এখানে আমরা আশা করি অনেক বয়স্কজনদের দেখতে পারবো যাদেরকে আমরা দেখে আমাদের আজকে সকালটা ভালো যাবে সবাই তাহলে চলেন আপনাদেরকে দেখাই ভিতরে ওরা কেমন আছে আপন নিবাস বৃদ্ধাশ্রম একটুখানি আপনাদেরকে সারপ্রাইজে রেখেছিলাম এখানে নীলিফার আপা আছে তার কাছ থেকে নীলিফার নাহার আপা আছে তার কাছ থেকে আমরা শুনবো যে এটা আসলে কাদের জন্য করা হয়েছে একটু বলেন এখানে মূলত রাস্তার মায়েরাই থাকেন এরা রাস্তায় পড়ে থাকা পরিচয়হীন মা এরা শারীরিকভাবে ভারসাম্যহীন বুদ্ধি প্রতিবন্ধী বোবা অন্ধ বিকলাঙ্গ এসব মায়েরাই এখানে আছেন সুস্থ মা খুব কম দুই চারজনের সাথে আপনারা কথা বলতে পারবেন বাকিরা কথা বলতে পারবেন না আচ্ছা যারা বলছেন বিকলাঙ্গ ওরা তো কথা বলতে পারবে হাত পা না থাকলে পায়ে প্রবলেম মুখে তো ঠিক আছে না কিছু না করছে সমস্যা আছে দেখতে পাবেন ওটা অসুবিধা নেই ওটা আমরা কথা বলি আমরা সবাইকে দেখবো যারা কথা বলতে চায় আমরা ওদেরকে নিয়েই কাজ করি কাজ ওদের সাথে কথা বলতে যদি না পারে বলবো না কিন্তু বলতে চাই ঠিক আছে আচ্ছা কতজন লোক আছে আপনাদের এখানে এখানে 84 জন মা আছেন 84 এর কত বছর আগে থেকে এটা 2010 এ শুরু হয়েছে এটা 2010 11 বছর চলছে এখানে প্রতিদিন তো টোটাল মানুষ কয়জন আছে 84 জন তো এখন আছে এখন আমরা এই স্বেচ্ছাসেবক আছে 15 জন মানে 100 জন 105 জন আর ছেলেরা আছে কিছু স্বেচ্ছাসেবক মিলে 105 জনের কাজ করি আমরা তাহলে এখানে আমাদের স্বেচ্ছাসেবক আছে হচ্ছে 105 যেটা শুনলাম আমি 15 জন স্বেচ্ছাসেবক আর হচ্ছে 84 জন মানুষ আছে সবগুলো নিয়ে এনারা এতজন একসাথেই থাকে এবং এরা নিজেরা ওনাদেরকে সেবা দিয়ে থাকে তো আমরা ওনাদের সাথে আজকে পরিচিত হই সব ধরনের আমার খুব ভালো লাগছে যে এখানে শুধু প্রতিটি ব্যক্তিও আছে এখানে এটা একটা ভালো একটা জিনিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তার মেয়ে তো আমি তার সাথে তাকে একটু কিছু কথা বলা দরকার তার উদ্যোগে কিন্তু আসলে এসেছি তাকে সাথ দিতে আমি এসেছি তো তার যে এইসব সুন্দর সুন্দর আইডিয়া এখানে আসার হঠাৎ করে একটা ভালো একটা কাজ করার আমি একটু জানতে চাই কেন এই ইচ্ছাটা পোষণ করে আচ্ছা আসসালামু আলাইকুম আমি মেনাজ বন্যা ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি করা হয়েছিল আমার বাবা গত বছর মারা যান 4 আগস্ট 2020 সালে আর 4 বছর আগে আমার মা মারা গেছে যে 22 নভেম্বর 3 দিন পরে ওনার মৃত্যুবার্ষিকী তা আমি আমার বড় বোন লিমিয়া দেওয়ান উনিও বাবা মাহারা আমিও বাবা মাহারা আমাদের এখানে আরও অনেকে আছে যাদের বাবা মা নাই হঠাৎ করে মনে হলো বৃদ্ধাশ্রমে একটু আসি দেখে যাই নিজেদের বাবা মার স্বাদটা যদি একটু হলে ওনাদেরকে ধরে পাই এই জন্য আসা এখানে আছেন লিটন ভাই এখানে আছে রফিক, শিশির, রুবেল, আমাদের আরও আছে ওখানে রাসেল, তারপরে চঞ্চল, আরও ছেলেপেলে আছে, ফারুক, শফিক, সবাই আছে। আমরা টোটাল 11 জন এসেছি। ওরা 11 জন সিনেমা দেখেছেন, আমরা 11 জন এসেছি মিজানকে সহ। ভালো, আমি মোটামুটি এগুলি আসলে উৎসাহ পেয়েছি আমি আমার বড় বোন, সত্যি কথা বলতে লিমিয়া দেওয়ান আমার কাছ থেকে। আমার এরকম একটা ছোট্ট এটা আজকের এই ঘটনাটা তুচ্ছ, উনি প্রতিনিয়তই করে থাকেন, তো বলতে পারেন অনেকটা ওনার কাছ থেকেই শিখা আমার হাতে করি। আপনারা দোয়া করবেন আমাদের সবার বাবা মার জন্য। আশিস স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা চলেন ভিতরটা একটু দেখাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কোনো খুব ভালো আছেন বাবা? শীত লাগছে, শীত লাগছে, বুড়া হয়ে গেছে, বুঝছি 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 বুঝছি। এই যে মা, শীত লাগছে, খাওয়া যাচ্ছে, শীত লাগছে, খাওয়া যাচ্ছে। আজ কাপড় দিবে, শীতের কাপড় দিবে, শীত লাগে না, শীত লাগে, তেল দিবে, তেল লাগবে। আচ্ছা কিচ্ছু হবে না, পা ব্যথা, পা ব্যথা ঠিক আছে ঠিক আছে। চুল অনেক লম্বা, চুল অনেক সুন্দর, এই যে এই যে, হ্যাঁ চুল অনেক সুন্দর। ঠিক আছে, খাবো তাদের কথা বলার ভাষা আলাদা, ওরা ইশারা ভাষী, ইশারা ভাষা আমরা পারি না, কিন্তু ইশারা ভাষায় আমি কিন্তু বুঝে গেছি ওর তেল লাগবে, শীতের কাপড় লাগবে, আর পেটে খাওয়া লাগবে। তো আমরা কিন্তু ওদের ভাষা বোঝাটা আমাদের দায়িত্ব। চোখে দেখতে পারে না, কানে কিন্তু শুনতে পারে। আমরা কিন্তু তিনজনের সাথে আপাতত কথা বললাম, সবাই বৃদ্ধ, তারা যেভাবেই হোক আছে। আশা করি আমরা, খুব ভালো লাগলো যে আমার বোনের উদ্যোগে এখানে পর্যন্ত আসতে পেরেছি। আমি তো কাজ করি সবসময়, আমি জানি এদের সাথে কেমন করে, এই যে আমাকে ধরে আছে, এদের সাথে তো আমি কাজ করি দেখে আমার জানি যে আমি এদের সাথে কথা বলতে পারবো, এবং আস্তে আস্তে আমার বোনও শিখে যাবে এদের সাথে কথা। আর সেটা অন্যদের দেখে সে এরপর থেকে তাদের তেল এবং চিকিৎসার জন্য চোখে একটা, আমরা জানি যে ছানির একটা ব্যবস্থা আছে, ছানির যাতে অপারেশন করার ব্যবস্থা করা হয়। আমি এখানে যে ডিরেক্টর তাকে লিস্ট পাঠাবো, আমরা ভিতরে এখানে এসেছি। কিছু মানুষ যাদেরকে ধারণা করেছিলাম যে কথা বলতেই পারবো না, তারা কিন্তু কথা বলল। আমাদের অনজ্ঞতা যে আমরা তাদের ভাষা বুঝি না, এটা আমাদের প্রতিবন্ধকতা, কিন্তু আমরা কিন্তু চোখে দেখি না, তাদের চোখ দিয়ে দেখলাম। আর আশা করবো প্রায়শই এদের জন্য কেউ না কেউ প্ল্যান করে একটা রোস্টার করে খাওয়া দিবেন। আমি এটা ফেসবুকের মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই জন্যই দিব, অনেকে জায়গাটার ব্যাপারটা জানে না। আব্দুল্লাহপুর আমরা অনেকে এসেছি, কিন্তু এখানে যে একটা আপন নিবাস আছে, এটা হয়তো ক্লিয়ারলি জানে না কোথায় আছে। তো এখানে আমি লোকেশনটা দিয়ে দিব, তো আশা করি আছে তারা এইসব খাওয়া পেয়ে বেসিক খাওয়া পেয়ে কিছুটা খুশি হবে। কিন্তু এদের ডিমান্ড ছিল কিন্তু আর একটু যেটা শুনলাম বললো তাদের তেল লাগবে, তাদের এখন শীতকাল দেখে তেল এবং শীতের কাপড় যাচ্ছে। আশা করি আমরা যদি দিতে না পারি আমরাও চেষ্টা করব, পাশাপাশি আরও জনগণকে এখানে উঠে আসতে হবে। আমি আগেই বলেছি এখানে 85 জনের মতো বা 87 জনের মতন আছে আর কর্মী আছে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছে, স্বেচ্ছাসেবক সকলকে নিয়ে প্রায় 110 মানুষ আছে। তো আমরা তাদের সকলকে সত্যি আমরা অনুপ্রাণিত করব। এখানে শুধু খাবার কেন, আমার তো মনে হয় ছোটো বাচ্চাদেরকেও যদি নিয়ে আসি এদের সময়টা অনেক সুন্দর কাটবে। কেউ যারা গান পারেন এখানে সে গান করেন এবং এদের সাথে টাইমটা একটু সুন্দর করে পার করবেন। আজকের মধ্যে